প্রিয় শিক্ষার্থী, অভিভাবক মণ্ডলী এবং যারা এখন আমার সাথে আছেন, সবাইকে আজকের পাঠে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সহকারী শিক্ষক, গণিত মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসের ধারাবাহিকতায় ধারার দ্বিতীয় ক্লাসে আজ আমি তোমাদের জন্য যা যা রাখছি তা হচ্ছে গত ক্লাসের সূত্রগুলি এবং আজকে আমরা নতুন যে সূত্র শিখব, আজকে আমরা যে নতুন সূত্র শিখব সেটি হচ্ছে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র। সমান্তর ধারার সমষ্টি নির্ণয় সূত্র এবং গত ক্লাসের সূত্র দিয়ে আমরা আজকে কিছু সমস্যার সমাধান করব। তো বন্ধুরা, দেরি না করে চলো আমরা শুরু করি। তো গত ক্লাসে আমরা যা শিখেছিলাম সে আলোকেই যদি আমাদের আলোচনা শুরু হয়, তো গত ক্লাসে আমরা যা শিখেছিলাম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমরা শিখেছিলাম কি? গত ক্লাসে আমরা শিখেছিলাম যে সমান্তর ধারার প্রথম পদ, পদ সংখ্যা, সাধারণ অন্তর, এই বিষয়গুলি আমরা শিখেছিলাম। আজ আমরা শিখব সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র। তো চলো বন্ধুরা, আমরা আগে সমষ্টি নির্ণয়ের সূত্রটি শিখে আসি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ। তো চিত্রটি থেকে আমরা কিছু কি আন্দাজ করতে পারছি যে এই চিত্রটি কিসের? তো বন্ধুরা, একটু দেখো তো ভেবে যে আমরা যে ধারা শিখেছিলাম চিত্রে কোনো ধারা আমরা লক্ষ্য করছি কিনা। স্তম্ভটি দেখতে পাচ্ছি, আমরা সেই চিত্রের স্তম্ভ অনুসারে যদি আমরা প্রতিটি বর্গক্ষেত্র হিসাব করি তাহলে প্রতিটি স্তম্ভ কয়টি করে বর্গক্ষেত্র নিয়ে তৈরি। বন্ধুরা, এখানে যে চিত্রটি দেওয়া আছে দেখো, উলম্বভাবে দাঁড়িয়ে আছে বর্গক্ষেত্র, এগুলো বর্গক্ষেত্র দিয়ে তৈরি। প্রথম যে স্তম্ভটি দাঁড়িয়ে আছে সেটি কয়টি বর্গ নিয়ে? দুটি। তারপরেরটি, এটি দেখো চারটি, তারপরেরটি দেখো এটি কয়টি? চারটি। এবার এটি হলো ছয়টি, পরেরটি এই স্তম্ভটি দেখো এখানে আটটি বর্গ নিয়ে গঠিত, এবং সর্বশেষ যেটি আমি দিয়েছি সেটি হলো মোট দশটি বর্গ নিয়ে তৈরি। তো বন্ধুরা, এখানে কি লক্ষ্য করেছ? আমরা দেখলাম সেখানে ছিল, প্রথমে ছিল দুটি বর্গ, তারপরটাতে ছিল কয়টি, তারপরটাতে ছিল চারটি, তারপরটাতে কয়টি ছিল বন্ধুরা? তারপরটিতে ছিল ছয়টি, তারপরটিতে ছিল কয়টি? আটটি, এবং সবশেষে ছিল কয়টি? দশটি। আমরা যদি এদের মাঝে যোগ চিহ্ন দিয়ে দিই তাহলে দেখো এটি কি তৈরি হয়ে গেল। এরকম যদি আরো চলতে থাকে তাহলে দেখো এটি একটি ধারা তৈরি হয়ে গেল, এটি একটি ধারা তৈরি করে ফেলল। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এটি একটি ধারা তৈরি হলো, তাহলে এই চিত্র থেকে আমরা কি বুঝছি? এটি একটি ধারার চিত্র। তো বন্ধুরা, তোমরা একটু আবার একটু খেয়াল করতে বলবো চিত্রটা, তাহলে এই ধারাটি, এটি যে একটি ধারার চিত্র সেটি তো আমাদের আর কোনো সন্দেহ নেই। তাহলে দেখো এখানে প্রথম যে স্তম্ভটি আছে সেটিকে আমরা বলছি প্রথম পদ এ, যার ভ্যালু টু, এবং সবশেষের যে স্তম্ভটি আছে তাকে আমরা বলছি, সবশেষের স্তম্ভ হল পি, অর্থাৎ শেষ পদ পি সমান টেন। এবং এখানে কয়টি স্তম্ভ রয়েছে, অর্থাৎ পাঁচটি স্তম্ভ রয়েছে, মানে পাঁচটি পদ রয়েছে, যার কারণে এন ইকুয়াল টু দিলাম আমরা কত? ফাইভ। তো বন্ধুরা,
আমি এই সূত্রটি প্রমাণের জন্য একটু তোমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে বলছি, যে এটি করার জন্য দেখো আমাদেরকে কি করতে হবে। ঠিক সেম এই চিত্রটির সমান সংখ্যক বর্গ দিয়ে তৈরি আরো একটি চিত্র, এরকম একটি চিত্র আমরা পাশে নেব, নিলাম। এবার এই সেম চিত্রটি যদি আমরা আমাদের আগের এই চিত্রের সাথে যদি জুড়ে দিই, তাহলেই দেখো কি তৈরি হলো। দেখো এবার কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে এটি একটি আয়তক্ষেত্র তৈরি করেছে। কি বন্ধুরা, এটি একটি আয়তক্ষেত্র হয়নি? তাহলে আয়তক্ষেত্রের আমরা দেখলাম প্রস্থের দিকে পেলাম 5টি বর্গ, এবং আমরা দৈর্ঘ্য বরাবর তাহলে কয়টি বর্গ পাব? আর 2টি যুক্ত হলো, তার মানে আগে ছিল পি মানে 10, এ মানে এখন দাঁড়ালো 2। অর্থাৎ এই 2 এবং 10 মিলে দাঁড়ালো কয়টি? 12। অর্থাৎ আমার এখন এটি দাঁড়ালো এ প্লাস পি। তো বন্ধুরা, তোমাদের কাছে এখন আমার কিছু প্রশ্ন আছে, আশা করি তোমরা আমার প্রশ্নের উত্তর দিতে পারবে। দেখো বন্ধুরা, তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কিভাবে তোমরা লিখতে পারবা? যে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এখানে আমি যদি লিখি 5 × 12। কি বন্ধুরা, আমি তো ঠিক লিখেছি কিনা বলো। যদি ঠিক লিখে থাকি, তাহলে এবার দেখো এই যে 12 পেলাম, 5 × 12, এই ক্ষেত্রফল মানে কি? এই সমস্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল, অর্থাৎ এখানে মোট বর্গক্ষেত্র আছে 5 × 60। এই ক্ষেত্রফলের লক্ষ্য করো, এখানে আমরা এই যে 5 × 12 পেলাম, এই 5 × 12কে কিন্তু আমি এইভাবে লিখতে পারি, 5 × 12 মানে লিখতে পারি 2 প্লাস 10। বন্ধুরা একটু মনে করে দেখো যে কেন, কারণ আমি প্রস্থ বরাবর কি পেয়েছিলাম, দেখো 5, এবং আমি দৈর্ঘ্য বরাবর পেয়েছিলাম 2 এবং 10-এর যোগফল। অর্থাৎ এখানে আমি এই জন্য 12কে 2 প্লাস 10 দিলাম। বন্ধুরা বিষয়টি কি বুঝতে পেরেছ? তো আশা করি বুঝতে পেরেছ। তো আমি যদি এখন এটিকে ওই সূত্রের মাধ্যমে লিখি, তাহলে এখন দেখো আমি যদি এগুলো এই সংখ্যাগুলোকে প্রতীকের মাধ্যমে লিখি, তাহলে আমি এই 5 এর পরিবর্তে আমি এখন দেখো এই যে আমার 5, আমি এই 5এর পরিবর্তে কি দিতে পারি? আমি এই 5এর পরিবর্তে আমি লিখব হলো 5 মানে হচ্ছে আমার n, এবং এই 2 মানে কি? এই 2 এর অর্থ কি? এই 2 হচ্ছে আমার a, 2 হচ্ছে আমার a, এবং এই যে 10 মানে কি? 10 মানে হচ্ছে আমার p। কি বন্ধুরা বিষয়টি কি বুঝতে পেরেছ? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সূত্র, এই সূত্র থেকে আমরা কি লিখতে পাচ্ছি? এখন দেখো আমরা সমষ্টি, অর্থাৎ পুরো আয়তক্ষেত্রের যে বর্গগুলি রয়েছে, মোট বর্গ হচ্ছে n × a + pt। অর্থাৎ আমি যদি এখন বলি যে তাহলে মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা ধরি, যে মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো 2s, মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি আমরা 2s বলি, তাহলে আমরা s সমান কি পাব? তাহলে আমরা s সমান পাব n × a + p/2। বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে এখন দেখো কেন f2 দিলাম, কারণ আমার তো এখানে অর্ধেক, আমার তো যে টোটাল আয়তক্ষেত্রটি না, আমার সমষ্টি ছিল কি? আমার সমষ্টি ছিল এইটুকু। অর্থাৎ আমি যে স্তম্ভটি, অর্থাৎ যে ধারাটি পেয়েছিলাম, ধারাটি ছিল আমার এটা। অর্থাৎ এখানে বর্গক্ষেত্রের সমষ্টি তাহলে ওই আয়তক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ আয়তক্ষেত্রের অর্ধেক মানেই তো হচ্ছে আমার যে সমষ্টি পেলাম আয়তক্ষেত্রের, বর্গক্ষেত্রের, আয়তক্ষেত্রের ভিতরে যতগুলি বর্গক্ষেত্র ছিল তার অর্ধেক, অর্থাৎ n × a + p। তো বন্ধুরা আশা করি
তোমরা সমষ্টি নির্ণয়ের এই সূত্রটুকু বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আমাদের এই সূত্রটি আমরা শিখেছিলাম এই গত ক্লাসে, আমরা কিন্তু শিখেছিলাম যে পি সমান কি। আমরা পি সমান শিখেছিলাম, পি সমান কি পেয়েছিলাম গত ক্লাসে, মনে আছে বন্ধুরা? আমরা গত ক্লাসে পেয়েছিলাম পি সমান এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটি মনে আছে? তাহলে আজকের সূত্রে আমরা কি পেলাম? আজকে তো আমরা পেয়েছি এস সমান সমষ্টি এস এন সমান পেয়েছি আমরা। আমরা সমষ্টি এস এন সমান কি পেলাম? আমরা পেয়েছি এন ইন্টু এ প্লাস পি বাই টু, ঠিক না? তাহলে এখন এই পি এর জায়গায় যদি আমরা মান বসিয়ে দিই তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়ায়? আমরা এন বাই টু এভাবে লিখে নিলাম, এ ঠিক আছে, এ ঠিক থাকলো। আমরা পি এর মান বসায় দিব, পি এর মান কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা এখানে একটি দ্বিতীয় বন্ধনী ব্যবহার করি, বন্ধুরা বুঝতে পেরেছ? এখন যদি আমরা এটা হিসাব করি তাহলে কি দাঁড়ালো? এন বাই টু ইন্টু দেখো টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো আশা করি বন্ধুরা তোমরা এবার সমষ্টির সূত্রটি বুঝতে পেরেছ। তাহলে আমরা এখানে সমষ্টির সূত্র কি পেলাম? আমরা দুটি সূত্র পেলাম এস এন সমান, একটি পেলাম এই যে এইটুকু, আমরা এই যে এই সূত্রটা আমরা পেলাম, এক এই সূত্রটি পেলাম, এবং আবার এস এন সমান আমরা পেলাম এই সূত্রটি। তো আশা করি বন্ধুরা বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আমরা এই সমষ্টি নির্ণয়ের এই সূত্র দিয়ে এখন কিছু সমস্যার সমাধান করব। তো চলো বন্ধুরা আমরা কিছু সমাধান করি। তো বন্ধুরা দেখো, আমি তোমাদের সামনে প্রথমেই একটি সমস্যা দিলাম যে সমষ্টিটি নির্ণয় কিভাবে আমরা করলাম। আমরা কিন্তু ইতিমধ্যে এটিরই প্রমাণ আমরা দেখলাম। তো আমরা যদি এখন এখানে যে সমস্যাটি এখানে আমরা সমাধান করলাম, ইতিপূর্বে যে সমস্যাটি সমাধান করলাম সেটি ছিল কিন্তু এরকম যে কোনো সমান্তর ধারার প্রথম পদ যদি এ হয়, শেষ পদ পি হয়, সাধারণ অন্তর ডি হয়, পদসংখ্যা এন এবং ধারাটির এন সংখ্যক পদের সমষ্টি এস এন সমান কত। আমরা কিন্তু অলরেডি এটি আমরা প্রমাণ করে ফেলেছি যে এস এন সমান কত। আমরা এটি প্রমাণ করে ফেলেছি যে এস এন সমান, আমরা প্রমাণ করে ফেললাম যে এস এন সমান, আমরা প্রমাণ করে ফেলেছি যে এ প্লাস, আমরা প্রমাণ করে ফেলেছি এ এন ইন্টু এ প্লাস পি বাই টু, অথবা আর একটা করলাম এন বাই টু ইন্টু টু এ প্লাস টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমরা কিন্তু অলরেডি এই সূত্রটি কিন্তু আমরা প্রমাণ করে ফেলেছি, এই দুটি সূত্র কিন্তু অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি বন্ধুরা। তো এই জন্য আমি তোমাদেরকে দেখলাম যে তাহলে এস এন সমান আমরা পেলাম কি এন ইন্টু এ প্লাস পি বাই টু, এবং এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। বন্ধুরা বিষয়টি বুঝতে পেরেছ? এই দুটি সূত্রেই কিন্তু আমরা এখান থেকে যে সমস্যাটি দেওয়া আছে এখন এই সমস্যাটি কিন্তু আমরা ইতিপূর্বে চিত্রের মাধ্যমে সমাধান করে আসলাম। তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার আমরা নেক্সট যে আমাদের সমস্যা আছে আমরা সেই সমস্যাটি এবার দেখব। বন্ধুরা দেখো, এবার একটি সমস্যা আমি তোমাদের সামনে দিয়েছি, বলা হচ্ছে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস ডট ধারাটির ত্রিশটি পদের সমষ্টি নির্ণয় করো। বন্ধুরা এখানে এক আমরা যদি এই সমস্যাটি সমাধান করি তাহলে আমরা এখানে প্রথমে কী লিখব? আমরা লিখব যে এখানে আমাদের এটি একটি কী ধারা, দেখো আমরা লিখব যে এখানে এখানে আমরা দেখছি প্রথম পদ, আমাদের প্রথম পদ কত, এখানে আমাদের প্রথম পদ আমরা বলি এ সমান সেভেন, তারপরে এ সমান সেভেন সাধারণ অন্তর ডি সমান আমরা কত পেয়েছি, ডি সমান আমরা পাচ্ছি টুয়েলভ মাইনাস সেভেন ইকুয়াল কত লিখতে পারি আমরা, ইকুয়াল হলো ফাইভ। তাহলে এখানে দেখছি আমরা সাধারণ অন্তর হচ্ছে ফাইভ। আমরা জানি
समष्टि एस एन समान ए प्लस समष्टि एस एन समान एन बाई टू एन बाई टू इंटू टू ए प्लस एन माइनस वन इंटू डी এটি কিন্তু আমরা জানি। তাহলে বন্ধুরা আমরা যদি এখানে এই সূত্রে মান বসাই তাহলে আমরা কি পাব, আমরা যদি মান বসাই তাহলে আমরা দেখো আমরা এস এন সমান লিখতে পাচ্ছি, আমরা এস এন সমান কি লিখতে পাচ্ছি এন বাই টু, এন মানে কত, পদ সংখ্যা এখানে দেওয়া আছে থার্টি, পদ সংখ্যা থার্টি বাই তাহলে কত টু ইন্টু, এখানে আমরা যদি এ টু ইন্টু এর মান কত টু এ কাল টু ছিল আমাদের সেভেন, তারপরে হলো প্লাস এন মানে হচ্ছে থার্টি মাইনাস ওয়ান ইন্টু ডি ছিল আমাদের ফাইভ। এখন আমরা যদি হিসাবটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হলো ফিফটিন পনেরো, তারপরে হলো এখানে ফোরটিন প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি নাইন ইন্টু কত বন্ধুরা ফাইভ, তাই না? তাহলে এবার দেখো আমরা যদি হিসাব করি, আমরা হিসাব করি কিন্তু এর ফলাফলটা এখন নিয়ে আসতে পারি। তাহলে হিসাব করলে কি দাঁড়াচ্ছে বলো বন্ধুরা, আমরা এখন কি লিখতে পারি হিসাবটাতে আমাদের কি আসে, আমরা হিসাব করলে দেখো এখন লিখতে পারি এখানে হলো ফিফটিন ইন্টু এখানে থাকলো যোগ হলো কত, এখানে যোগ আমরা যদি এখন এটাকে গুণ করি তাহলে পাবো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ, হাতে থাকে কত চার, পাঁচ দুগুণে দশ চার চোদ্দ, তাই কি না বন্ধুরা? এখন যদি আমরা পাই তাহলে পনেরো গুণন যদি যোগ করি তাহলে এখানে হচ্ছে নাইন ফাইভ ওয়ান। এবার যদি এ দুটো আমরা গুণ করি তাহলে আমাদের গুণফলটা কি দাঁড়ায় বন্ধুরা, তাহলে আমাদের দাঁড়াইল টু গুণফল টু থ্রি এইট ফাইভ, তাহলে আমাদের ফলাফল দাঁড়ালো এটি। তাহলে বন্ধুরা আমরা কিভাবে এই অঙ্কটি করলাম এটি কি তোমরা বুঝতে পেরেছ? তাহলে আমাদের এখানে সমষ্টির সূত্র ব্যবহার করেছি এবং সমষ্টির সূত্র ব্যবহার করে কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করলাম। তো বন্ধুরা আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো এর পরবর্তী যে সমস্যাটি আছে আমরা যদি সেটি নিয়ে আলোচনা করতে যাই শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের সামনে আমি একটি সমস্যা দিয়েছি, সেটি হচ্ছে যে একটি ধারা দেওয়া আছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন একটি ধারা। প্রশ্ন দেওয়া আছে যে ক এর সাধারণ অন্তর্গত এবং খ হল ধারাটির বারোতম পদ নির্ণয় করো এবং গ বলেছে ধারাটির প্রথম বিশটি পদের সমষ্টি নির্ণয় করো। তো বন্ধুরা আমরা যদি প্রথমেই কয়ের উত্তরে যাই ও টু এবং সাধারণ অন্তর ডি সমান পাবো মাইনাস ফাইভ মাইনাস টু ইকুয়াল মাইনাস সেভেন। তো বন্ধুরা আমরা কয়ের উত্তর পেয়ে গেলাম, এবার আমরা যাব ক্ষয়ের উত্তরে। এটি একটি সমান্তর ধারা, এটি একটি সমান্তর ধারা, সুতরাং আমরা লিখতে পারি তাদের প্রথম পদ এ সমান টু সাধারণ অন্তর ডি সমান ফাইভ মাইনাস টু ইকুয়াল মাইনাস মাইনাস সেভেন। তাহলে বন্ধুরা আমরা দেখলাম যে সাধারণ অন্তর আমরা পেয়ে গেলাম মাইনাস সেভেন। আমরা জানি সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই সূত্রে আমরা এখন মান বসিয়ে এন মানে হচ্ছে বারোতম পদ, তাহলে এন ইকাল টু হচ্ছে বারো বাই টু ইন্টু টু ইন্টু টু
n माइनस वन एन माइनस वन मान बारो माइनस वन इंटू एर साथे हलो d माने होचे माइनस सेवन फोर प्लस एखे दाड़ा एगारो अर्थात सत एगारो सतर माइनस सेवन माइनस सतर तेल लिखते माइनस सेवेंटी सेवन ताहले गुण कर ले दाड़ा सिक्स इंटू माइनस सेवेंटी थ्री अर्थात माइनस फोर थ्री एट। एबार आमरा देखबो बीसटी पदेर समष्टि। एबार जदि आमरा ग नम्बरेर समाधान देखी आमरा ग एर उत्तर जदि एकटु करते जाइ তাহলে বন্ধুরা গ আমরা কি করব গ এর জন্য আমরা পাব প্রথম পদ আমরা পেয়েছি a সমান 2 সাধারণ অন্তর d সমান পেয়েছিলাম আমরা মাইনাস 7 পদের সংখ্যা n সমান আমরা পাব এখানে দেওয়া আছে পদের সংখ্যা হলো 20 আমরা সমষ্টি নির্ণয় সূত্র যদি লিখি অতএব সমষ্টি এস এন সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার যদি আমরা মানগুলি বসিয়ে দিই তাহলে পাব এন মানে টোয়েন্টি বাই টু 2 ইন্টু 2 প্লাস 20 মাইনাস 1 ইন্টু মাইনাস 7 তাহলে এখানে হিসাব করলে হচ্ছে 10 ইন্টু 4 প্লাস কত আছে এখানে এখানে পাচ্ছি 90 ইন্টু মাইনাস 7 2 ইন্টু মাইনাস 7 আমরা যদি টোটালটা এখন হিসাব করি তাহলে কি দাঁড়া এখানে আমরা যে হিসাবটা পাচ্ছি তাহলে 10 ইন্টু তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস 129 এখন যদি এটা গুণ করি তাহলে ফলাফল আসে মাইনাস 1290। তো বন্ধুরা এটি হলো আমাদের অঙ্কের উত্তর। হ্যাঁ বন্ধুরা তোমরা এই কাজটি তুলে নিতে পারো তোমরা তুলে এই কাজটি তোমরা বাসায় একটু অনুশীলন করবে এবং আগামী আমাকে কমেন্টস বক্সে তোমরা কোনো সমস্যা হলে লিখে দিবে যে এখানে সমস্যা করতে তোমাদের সমস্যা হয়েছে আমি তোমাদেরকে সেটি সমাধানের সহযোগিতা করব। তো বন্ধুরা আশা করি পাঠটি তোমাদের ভালো লেগেছে আগামী ক্লাসেও তোমরা সবাই উপস্থিত থাকবে এবং আমার এই ক্লাসটি ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।